পার্সিয়ান কবি সাদি তার কবিতায় লিখেছেন, কেমন হবে যদি তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তার দেওয়া খাবারের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হও? তুমি গেলে সেই অনুষ্ঠানে আর দেখলে এক বিশাল হল এবং অন্যান্য অতিথিদের, তারাও ওই একই সৃষ্টিকর্তার নিমন্ত্রণে এখানে এসেছে। তুমি তাদের সাথে কিরকম আচরণ করবে? এরপর সাদি নিজেই এর উত্তর দিয়েছেন। সাদি জানে এই পৃথিবীতে আসা প্রত্যেকটি আলাদা, সৃষ্টিকর্তার নিমন্ত্রণেই এখানে এসেছে এই জীবনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এখানে যারা এসেছে তারা সবাই সৃষ্টিকর্তার অতিথি। এখানে এমন কিছু অতিথি আছে যারা খারাপ আচরণ করে, খারাপ কাজ করে, অনুষ্ঠানের স্থানটিকে নোংরা করে, কিন্তু তারাও সেই একই মহানুভব সৃষ্টিকর্তার অতিথি। আমাদের সবার মাঝে সামর্থ্য রয়েছে সৃষ্টিকর্তার নিকট ক্ষমা চাওয়া। যতক্ষণ পর্যন্ত না জিহ্বা অনুভব করবে, আত্মা বের হয়ে যাচ্ছে। তাই আমরা যারা এখানে পৃথিবীতে আছি, আমাদের সবার উচিত ধৈর্য ধারণ করা।